আসসালামু আলাইকুম ইবরণ আজকে আমরা দেখব সিঙ্গাপুর যে পিওচবি ব্যাংক এই পিওচ ব্যাংকের যে ভিসা এবং মাস্টার কার্ড আছে এই ভিসা এবং মাস্টার কার্ড আমরা কিভাবে খুব সহজেই নেব পিওচবি ডিজি ব্যাংক অ্যাপসের মাধ্যমে এ সম্পর্কে আজকে আমরা দেখবো তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের পিওএসবি ডিজি ব্যাঙ্ক অ্যাপটা লগ করে নিতে হবে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং তারপরে নিচে দেখেন মোর অপশন মোর লেখায় মোরে জাস্ট একবার আমরা ট্যাপ করব এবং তারপরে আমরা একটু স্কুলিং করে নিচে যাব এবং তারপর এখানে দেখেন কার্ড লেখা এই কার্ডসে জাস্ট আমরা একবার ট্যাপ করব। এবং তারপরে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড আমরা যারা ওয়ার্কারস তারা এই ক্রেডিট কার্ড নিতে পারবো না ক্রেডিট কার্ড যারা রিসম্যান তারা নেবে সো আমরা নেব ডেবিট কার্ড এই ডেবিট কার্ডে জাস্ট একবার আমরা ট্যাপ করব এবং তারপরে এখানে দেখেন সিলেক্ট ডেবিট কার্ড এই যে আয় লেখা আছে অথবা যে কার্ডটা নেবেন আপনি জাস্ট কার্ডের ওপর একবার ট্যাপ করবেন ওকে এবং তারপরে এখানে দেখেন প্রথমে লেখা কার্ডের নাম এবং তারপর এখানে অ্যাকাউন্ট টু বিল লিঙ্ক হ্যাঁ টু দি কার্ড আমরা জাস্ট আমাদের যে অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চাইছি আমরা ওইটা লিঙ্ক করে দেবো এবং টাইটেল মিস্টার কি আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি মেয়ে হয় এম এস সো আমি মিস্টারটা সিলেক্ট করলাম এবং তারপর নেম টু এপার অন দি কার্ড কার্ডের ওপরে যে নামটা হবে ওই নামটা আপনাকে লিখে দিতে হবে সো আমি কার্ডের ওপর যে নাম হবে আমি ওই নামটা জাস্ট লিখে দেবো ওকে লিখে দিলাম এবং তারপরে মোবাইল নাম্বারটা তো থাকবেই এবং তারপরে প্রোমো কোড অপশনাল দিলে হবে না দিলে হবে সমস্যা নাই প্রোমো কোড দেওয়া লাগবে না এবং এই কার্ডটা যে আমাকে সেন্ড করবে সেন্ড করার সময় আমাকে একটা মেসেজ দিয়ে জানাই দিবে না ইমেলের মাধ্যমে আমাকে জানাবে না পোস্ট থেকে জানাবে না কল দেবে তারা যে আমার কার্ডটা পৌঁছায় গেছে আমি জাস্ট মোবাইল মেসেজের মাধ্যমে নেবো মেসেজ দিলেই হবে আমাকে সো মেসেজের মাধ্যমে আমি নিলাম এবং তারপরে এখানে সব কিছু ঠিক আছে এখন আমি জাস্ট এই যে নেক্সট লেখা আছে নেক্সটে একবার ট্যাপ করব ওকে তারপর দেখুন রিভিউ অ্যাপ্লিকেশন ডিবিএস টাকা সামিয়া ভিসা ডেবিট কার্ড আমার কার্ডের নাম এবং আমার পেরুল অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে টাইটেল মিস্টার এবং নেম অফ এপার দি কার্ড কার্ডের ওপর যে নামটা থাকবে মোবাইল নাম্বারটা দেখাইছে আমার ইমেল অ্যাড্রেস দেখাইছে এবং আমার অ্যাড্রেস এই অ্যাড্রেসে আমার কার্ডটা চলে আসবে সো অ্যাড্রেসটা দেখাইছে এবং তারপরে মোবাইল মেসেজ আমার কার্ডটা পোসায় গেলে এখন জাস্ট অ্যাপ্লাই নাও এইখানে ট্যাপ করলেই আমার কার্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন কিভাবে খুব সহজই সিঙ্গাপুর পিওজি ব্যাংকের যে ভিসা এবং মাস্টার কার্ড আছে এই ভিসা এবং মাস্টার কার্ড কেউ যদি ডিজি ব্যাঙ্ক অ্যাপসের মাধ্যমে কীভাবে খুব সহজেই নেবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন